এক কুরাঙ্গার সারা জিন্দগি আইনি পেশায় থাইকা থাইকা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে করে কোনো জায়গায় জায়গা পায় না। ডাক্তার কামাইল্লা, আমি নাম উচ্চারণ করলাম আমার ভয় নাই, তুই মামলা দিবি দে বেটা, তুই জেলখানায় ঢুকাবি, দারুল আরকামের সুন্নাত আদায় হবে, দে ঢুকা, এর বেশি তুই কি করবি? আমার রব তিনিও একটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন, তুই আমারে মাইরা ফেললে আমারে জান্নাত দিয়ে দিবি। আল্লামা আহমদ শফিকে হুমকি দিয়েছে মামলা করবে, তুই মামলা কর, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে মামলা কর, আল্লামা আহমদ শফিকে জেলে ঢুকানো থাক, দূরের কথা, এ কুলাঙ্গার শুনে রাখ, তোদের সামাজিক অবস্থান একটু আয়নায় দেখ। আল্লামা আহমদ শফির যে বিল্ডিং গুলো আছে মাদ্রাসার, একটা মাদ্রাসায় যতগুলো লোটা আছে তোর দলে অতগুলো নেতা কর্মীও নাই। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা কস না, মনে করছস হুজুররা তো এক না, তাবলিগ হয়েছে দুই গ্রুপ, কেউ শর্ম নাই, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কত রকমের, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, বাংলাদেশের মানুষ শতদা বিভক্ত, এগুলারে সাইজ করাই তো সহজ, এটা মনে করছস তাই না? শোন শোন, আমাদের আঙ্গুল একটাও লাগাই না, না কথা ঠিক, হাতের পাঁচটা আঙ্গুল একসাথে লাগানো, কত কথা বলেন একসাথে লাগানো না, একসাথে লাগানো না, কিন্তু শুনে রাখ, আমাদের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হলেও আমরা যখন খানা খাই সব এক হয়ে যায়, কথা ঠিক কিনা? এ কুলাঙ্গার রাসূল, তোদেরকে যেদিন খাবো করে দেখো, যেদিন দাফন করবো তখন আর বিচ্ছিন্ন থাকবো না, হাতের আঙ্গুলগুলোর মতো সব এক হয়ে যাব, সব এক হয়ে যাব। নাস্তা করা যাবে না, এই হারাম খাইয়া পেট নষ্ট করা যাবে না, এগুলারে বাংলার জমিনে রাখতে চাই না, নাপাক এগুলাকে ফালাইয়া দিতে হবে, কথা কন ঠিক কিনা? খাইয়া মরুম নাকি এই খবিশ গুলারে, ইমানদার হইলেও তো চিন্তা করা যাইতো, যদিও হালাল না, এই খবিশ গুলারে তো আমার ঘরে দারোয়ান কুত্তাও রাহুম নাই ডারে, এগুলার মূল্য আল্লাহর কাছে কুত্তার চেয়েও নিকৃষ্ট, কথা কন ঠিক কিনা? দোস্ত, আল্লামা আহমদ শফি কথা কেন বললেন? তিনি উম্মতের রাহবার, তোমার কলিজায় লাগে না, তুমি তো ওই রকম অভিভাবক, তোমার মেয়েকে নিয়ে আরেকজন খেলে, তোমার বোনকে নিয়ে আরেকজন ঘুরে, তোমার বিবির সাথে আরেকজন পরকীয়ায় জড়িত, তোমার কলিজায় লাগে না, কারণ তোমার গাইরত আর আত্মসম্মান পেস্টিস বলতে কিচ্ছু নাই, তুমিও তো আরেকটা লুচ্চা। আল্লামা আহমদ শফি উম্মতের রাহবার, নবীর ওয়ারিস হিসেবে নবীর কলিজায় উম্মতের জন্য যেমন আগুন জ্বলতো, আল্লামা আহমদ শফির কলিজায় আগুন জ্বলে, তাই তিনি এই উচ্চারণ করেছেন। আজকে এর বিরুদ্ধে যারা কথা বলো একটু বুঝা শুনা বইল, নারীকে রাস্তায় উলঙ্গ করে বের করবা এটা শরীয়ত না, শরীয়ত হচ্ছে ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, সূরা নূর আয়াত 31, 18 পারা, 12 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 লাইন খোল কোরআনে আছে, রব বলেছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা পর্দার কাপড় পয়রাও উপর দিয়া ওড়না জড়াইয়া নিবে, পর্দার সাথে চলবে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য গোপন করবে যেন প্রকাশ না করে। আজকে ওই পর্দার বিরুদ্ধে যারা কথা কও একটু বুঝা শুনা কইও, ওড়নার বিরুদ্ধে কথা কও, ওই যে মুরগি সুরা কয়দিন আগে শিক্ষা সিলেবাস চেঞ্জ করার পর যখন ওড়না দেখলো মাথা খারাপ, ওড়না সাম্প্রদায়িক শব্দ এটা রাখা যাবে না, কুলাঙ্গার তুই একটা আস্তা নাস্তিক মোরতাদ, কেন? শরীয়ত বলেছে কারণ সে পর্দাস, খিমার, ওড়না, এটা কোরআনের শব্দ, এটাকে নিয়ে তাচ্ছিল্য করেছে, তার ইমান থাকবে না কোথাও কর। ওই যে কামাইল্লার কথা বললাম, আজকে তোমরা যারে তারে লিডার বানাইছো বুঝো, সেও একটা মোরতাদ, কেন? কেন তো জানা লাগবে, খালি ঠিক করলে হইব না। এই যে কাদিয়ানির প্রসঙ্গ আমার দোস্ত উচ্চারণ করলো, ওই কাদিয়ানিদের প্রকাশনা নিষিদ্ধের জন্য ওলামায়ে কেরাম কোর্টে মামলা করেছিল, এটা পুরান যারা রাজনৈতিক নেতৃত্ব তারা ভুলার কথা নয়, তখন আদালত কাদিয়ানিদের সমস্ত প্রকাশনা বাজেয়াপ্তের রায় দিয়েছিল, কিন্তু এই কামাইল্লা আর আমিরুল ইসলামরা তখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোর্টে রিট করে
কাদিয়ানীদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে এসে আজও পর্যন্ত তাদের প্রকাশনাগুলা বৈধতার যে স্বীকৃতি পেয়েছে ওইটা ওই কামাইল্লাদের কারণে। কাদিয়ানীদের পক্ষে যারা দাঁড়ায় সে যদি নতুন করে মুসলমান না হয়, আগের ওই অবস্থায় যদি থাকে, খোদার কসম দুনিয়ার কোনো আলেম এর বিপক্ষে ফতোয়া দেওয়ার সাহস শক্তি সামর্থ্য রাখবে না, খোদার কসম খায়া বলি এটা আস্তা একটা মোরতাদ। কথা কন ঠিক কিনা? কাদিয়ানীদের বিরুদ্ধে দাঁড়াও, কাদিয়ানীদের বিরুদ্ধে দাঁড়াও। আরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বাস করে বইলা এই সমস্ত কাদিয়ানী নামক সম্প্রদায় আজও এদেশে বেঁচে আছে, কিন্তু তার মানে এটা নয়, তার মানে এটা নয় প্রকাশ্যে যা ইচ্ছা তাই করবে, ইস্তিমা করবে, আন্তর্জাতিক সম্মেলন করবে। ঠাকুরগাঁওয়ে এই অপচেষ্টা শুরু হয়েছে দোস্ত, একজন নবী মুহাম্মদের উম্মত হিসেবে যেই আমানত নবী রেখে গেছেন নবুয়তের চেয়ারে, ওই আমানত রক্ষা করা দুই রকম, এক হচ্ছে ইন হবে না, আরেক হচ্ছে মাইনাস হবে না, আমানত রক্ষা এই দুইভাবে হয়। ও দোস্ত, কাদিয়ানীরা ইসলামের মধ্যে ইনও করেছে মাইনাসও করেছে, ইসলামকে টুকরা টুকরা কইরা সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে যাদের ফতোয়া ওই সমস্ত মানুষগুলা এই দেশে বাস করে। আমার ভাই একজন আবেদন করেছে, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মুরাং গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরাদের মতো সংখ্যালঘু হিসাবে এই দেশে বাস করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান নাম দিয়া ধর্মপ্রাণ সহজ সরল মুসলমানকে ধোকা দিয়া দিয়া নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। দোস্ত, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হয়েছে। আজকে রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের আহ্বান, ক্ষমতায় যাওয়ার জন্য একবার এই দলে একবার ওই দলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো একবার ধান খাইতে যান আরেকবার নদী পার হতে যান। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, ওই ধান খাওয়া বাদ দিয়া আর নৌকায় চড়া বাদ দিয়া আল্লাহর হস্তে নবীর ইজ্জত রক্ষায় এগিয়ে আসুন। বাংলাদেশের তাওহীদ জনতা আপনাদের পাশে থাকবে, রাজনৈতিক নেতৃত্ব সামনে থাকলে উম্মতের রসুলের মোহাব্বত যারা করে আশেক রসুলরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। আমাদের একটাই স্পষ্ট কথা, বাংলাদেশে কোনো রসুলের দুশ্মন থাকতে পারবে না, থাকতে পারবে না। এই কথার সাথে সবাই একমত? তাইলে নতুন এক ডাক আসুক। হযরত খতিব সাহেব ইন্তেকাল করেছেন, খতমে নবুয়ত আন্দোলন তো ইন্তেকাল করেন নাই, তো খতমে নবুয়তকে সামনে নিয়ে আবার আমরা সব একজোট হইতে পারি কিনা? এখানে বহু রাজনৈতিক দলের নেতৃত্ব আছে, আপনাদের হাতে পায়ে ধরি আমি, আপনাদের নেতৃত্বের পায়ে পড়ে বলে উম্মতের এই অনুভূতি আর চেতনার কথা তাদেরকে জানাত। বহুত ঘুরছে, বহুত ঘুরছে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় এইবার একটু ঘুরে উম্মতকে সাথে নে, কলিজা ফেটেছে। আমার নবীর কতবে নবুয়তকে যারা অস্বীকার করে তারা আজকে বুক ফুলাইয়া বাংলার জমিনে ইস্তেমা করবে, আন্তর্জাতিক সম্মেলন করবে। আপনাদের মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার। এই বিষয়ে কোনো আপোষ চলবে না, আপোষ করলে ইমান থাকবে না, আপোষ করবো না। এ মুসলমান, আল্লাহকে সাক্ষী বানাও এই দেশ থেকে কাদিয়ানীদের উচ্ছেদে যদি জীবন দিতে প্রস্তুত হতে হয়, কে কে কল্লা দিতে রাজি, কে কে জীবন দিতে রাজি? এই ব্যাপারে বিন্দু মাত্র সহানুভূতি প্রকাশ করলে ঈমান চলে যাবে। ইরতিদাদের এই ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করেন, বলেন আমিন। আমি দোয়া চাই, আমি মজবুর, আমি মজবুর। ওয়াদা দেওয়া, ওই ওয়াদা রক্ষা না করলে আলেমদের বদনাম হবে, এই জন্য আপনাদের কাছে আয়োজকদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। আমার তো নিয়ত ছিল একটা একটা করে গনে গনে আমি সারা রাত কথা বলার জন্যে প্রস্তুত, আমি শুধু দেখাইতাম আহারে
উম্মত কিভাবে নাস্তিকতার ইরতিদাদের ফিতনায় জড়ায়া যাচ্ছে। জুব্বা ঠিকই আছে, পাগড়ি ঠিকই আছে, আরে জুব্বার পাগড়ি হাজারও পড়ো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তোমার সুযোগ হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই তো মসজিদে নববীতে নামাজ পড়েছেন রসুলের সাথে, এই সুযোগ তো তোমার হয় নাই। কাজী জুব্বা আর পাগড়ি দেখাই ঘাবড়ায়া যায় না, দেখো না কে যে ইমান তার মধ্যে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে স্পষ্ট ঘোষণা করবা তুমি দেওবন্দের সুসন্তান, তুমি লাখো মুরিদের পীর, নাকি তুমি কোন কার সাথে তোমার সম্পর্ক, এগুলা দেখার সময় নাই। না কে যে ইমানে জড়াইয়া গেছ তুমি নাম্বার ওয়ান মুরতাদ, এই উচ্চারণ করা যাবে কি যাবে না? না দলের কারণে সব বাদ, হ্যাঁ মুসলমান তাইলে তোমারও ইমান থাকবে না। এটাও ইমান ভঙ্গের একটা কারণ, বেঈমানকে বেঈমান মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, এটাও ইমান ভঙ্গের একটা কারণ। আমরা আমাদের এই মূল্যবান ইমান যার বদৌলতে জান্নাত পাবো এই ইমান আমরা হারাইতে চাই না, রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইমাম সমাজকে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, শ্রদ্ধেয় মুরব্বী, ছোটবেলায় তারাবি যখন পড়াতাম তখন সারাক্ষণ চিন্তা করতাম কারি আবুল হুসাইন সাহেবের স্টাইলটা যদি একটু আনতে পারতাম, তো চেষ্টা করতাম ওইভাবে টান মারার। তো আব্বা আমাকে বলতেন বাজান ওই কঠিন টান তুমি পারবে না, খামাকে চেষ্টা কইরা নিজের আসলটা হারাইও না। আমি মদিনার এক শায়েখের স্টাইলে ছোটোবেলায় পড়তাম, গলা তখন ভালো ছিল, এখনের মতো আর ফাটাবাস তো আর ছিল না, সব যুগেই কি ফাটাবাস হয়, ওই সময় তো গলা সুন্দর ছিল, তো তেলাওয়াত খুব সুন্দর করতাম ছোটোবেলায়। তো ওই সময় চেষ্টা কইরাও যার সুর নকল করতে পারি নাই, আর এখন টান দিলে তো মানুষ আস্তে আস্তে গড়াগড়ি খাবে, এমন একজন মানুষ পাশে বসা জাতীয় ইমাম সমাজের কর্ণধার নেতৃত্বে যিনি আছেন, ভাই আপনি আমাদের বড় ভাই কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহ, আপনার কাছেও আমি শেষ রিকোয়েস্ট করে যাই, জাতীয় ইমাম সমাজ আজ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। দুনিয়ার কেউ করুক আর না করুক, অন্তত ইমানি আন্দোলনের সবচেয়ে জরুরি আন্দোলন হচ্ছে খতমে নবুয়তের আন্দোলন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন কারো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে খতমে নবুয়তের আন্দোলনে নিজেকে জড়াইয়া দেওয়া। আমরা চাই আপনাদের নেতৃত্বে গোটা দুনিয়ার মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান আপনাদের নেতৃত্বে কাদিয়ানি বিরোধী আন্দোলনে ঝাঁপায়া পড়বে, এর সর্বোচ্চ নেতৃত্বে আপনারা থাকবেন। নতুন এক ডাক দেন, নতুন এক আওয়াজ দেন, একটা আওয়াজ দরকার, জনগণ কিন্তু রেডি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, আমিও দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম।